প্রিয় স্টুডেন্টস, আজ আমি তোমাদের সম্মুখে যে বিষয়গুলি সম্পর্কে পাঠদান করব সেগুলি হচ্ছে যে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোজোম, পিনোজোম আর এমটি রাইবোজোম। আজ এই বিষয়গুলি সম্পর্কে তোমাদেরকে আমি পাঠদান করতে চলেছি। প্রথমে বলি যে এন্ডোসাইটোসিস কি বা কাকে বলে। আমি উদাহরণের সাপেক্ষে বলছি যে এই একটি কোষ, কোষের প্রয়োজনে বা কোষের পুষ্টি বা বৃদ্ধির প্রয়োজনে কখনো কখনো কোষের মধ্যে কঠিন বস্তু গৃহীত হয়, আবার কখনো কখনো কোষের মধ্যে তরল বস্তু বা তরল জাতীয় পদার্থ গৃহীত হয়। তাহলে দু ধরনের পদার্থ গৃহীত হতে পারে, এক হচ্ছে কঠিন আর একটি হচ্ছে তরল পদার্থ। এই কঠিন এবং তরল পদার্থ যে পদ্ধতিতে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে কোষের মধ্যে গৃহীত হবে বা প্রবেশ করবে সেই প্রক্রিয়াকে বলা হবে এন্ডোসাইটোসিস। তাহলে এন্ডোসাইটোসিস কি বা কাকে বলে? যে পদ্ধতিতে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে কঠিন পদার্থ বা তরল পদার্থ কোষের মধ্যে গৃহীত হবে সেই প্রক্রিয়াকে বলা হবে এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় তো কোষের মধ্যে গৃহীত হলো, এবারে সমস্ত উপাদান তো কোষের কাজে ব্যবহৃত হয় না, কখনো কখনো কিছু উদ্বৃত্ত পদার্থ থেকে যায় যেগুলো কোষের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বলে মনে হয়। সেই কোষীয় পদার্থগুলিকে তাহলে কোষের মধ্যে থেকে বাইরে বের করে দিতে হবে, তবে কোষ সুস্থ স্বাভাবিক থাকবে। যে পদ্ধতিতে কোষের মধ্যস্থিত অপ্রয়োজনীয় বা দূষিত বা ক্ষতিকারক পদার্থগুলি কোষের মধ্য থেকে কোষের বাইরে নিক্ষিপ্ত হবে বা বের হয়ে যাবে সেই প্রক্রিয়াকে বলা হবে এক্সোসাইটোসিস। তাহলে এক্সোসাইটোসিস মানে কি? কোষের মধ্যস্থিত দূষিত বা ক্ষতিকর বস্তুগুলোকে কোষের বাইরে কোষ নিক্ষিপ্ত করলো বা বের করে দিল, সেই প্রক্রিয়াকে বললাম এক্সোসাইটোসিস। আর যে পদ্ধতিতে কঠিন ও তরল পদার্থ গৃহীত হবে তার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। তাহলে এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস এ দুটি সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসছি পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিসের বিষয়ে। দেখো, আমি এখানে বলেছি কি কঠিন পদার্থ প্রবেশ করছে আর তরল পদার্থ প্রবেশ করছে। তাহলে এন্ডোসাইটোসিস দুই প্রকারের, একটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটি হচ্ছে পিনোসাইটোসিস। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে এন্ডোসাইটোসিস কয় প্রকারের, উত্তর হবে দুই প্রকারের, একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস কাকে বলবো? মনে রাখার সুবিধার্থে আমি বলছি, দেখো আমরা তরল জাতীয় পদার্থ কী করি, খাই না পান করি? সবাই বলে কি তরল পান করি, আমরা তরল জাতীয় পদার্থ পান করি। মনে রাখার ক্ষেত্রে এই ট্রিক্স তোমরা ব্যবহার করতে পারো যে কোষের মধ্যে যে পদ্ধতিতে তরল পদার্থ গৃহীত হবে সেই প্রক্রিয়াকে বলা হবে কি পিনোসাইটোসিস। তাহলে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে, এটা আমি কোষ, কোষের মধ্যে কে ঢুকছে, তরল পদার্থ প্রবেশ করছে। তাহলে কোষের মধ্যে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে তরল পদার্থ প্রবেশ করার পদ্ধতিকে বলা হবে পিনোসাইটোসিস। কিন্তু কীভাবে প্রবেশ করে বা কীভাবে এর মধ্যে এই ঘটনাটি ঘটে, প্রথমে আমি একটু বসেছি, প্রথমে আমি বলছি এখানে এটি একটি তরল পদার্থ। এই তরল পদার্থ ধীরে ধীরে কোষের নিকট আসবে, এখানে আসলো, তারপরে যখনই এই তরল পদার্থ কোষ পর্দার সংলগ্ন হবে তখন এই কোষ পর্দাটি আস্তে আস্তে ভিতর দিকে ভাঁজ হতে শুরু করবে, অর্থাৎ ইনভ্যাজিনেশন পদ্ধতিতে এরম আস্তে করে ভিতরের দিকে ভাঁজ হয়ে গেল। তাহলে ভাঁজ হওয়া মানে কি? এই তরল পদার্থ আস্তে আস্তে এখানে প্রবেশ করলো,
এটি পরবর্তী পর্যায়ে আরও এখানে চলে আসলো। তখন এইখানে কোষ পর্দা দ্বারা আবৃত অবস্থায় তরলপদার্থ প্রবেশ করলো। এটি কখনো গোলাকৃতির হতে পারে, কখনো নলাকার সরু নল বা টিউব আকৃতির গঠন তৈরি হতে পারে। তাহলে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে তরল পদার্থগুলি ইনভিজিলেশন পদ্ধতিতে তরল পদার্থগুলি কোষের মধ্যে প্রবেশ করলো, আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস কাদের ক্ষেত্রে দেখা যাবে? এটি স্পেশালি উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে পিনোসাইটোসিস প্রক্রিয়াটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? উদ্ভিদের ক্ষেত্রে। এ প্রক্রিয়ায় কোন পদার্থগুলিতে হচ্ছে? তরল পদার্থ। তার সেই প্রক্রিয়ার নাম কি? পিনোসাইটোসিস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় পিনোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে বহিঃস্থ পরিবেশ থেকে কোন ধরনের পদার্থ গৃহীত হয়, উত্তর হবে তরল পদার্থ গৃহীত হয়। এবং এই প্রক্রিয়াটি দেখতে পাওয়া যায় মূলত উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু এটি প্রাণীদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। এবার আসছি দ্বিতীয় পদ্ধতি, যার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে প্রশ্ন হতে পারে ফ্যাগোসাইটোসিস কাকে বলে? যে পদ্ধতিতে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে কঠিন পদার্থ কোষের মধ্যে গৃহীত হবে সেই প্রক্রিয়াকে বলা হবে ফ্যাগোসাইটোসিস। তাহলে আমি এখানে একটি কোষের ছবি আঁকছি, এটি ধরো একটি কোষ। এই কোষের মধ্যে তাহলে কোন ধরনের পদার্থ ঢুকবে বা প্রবেশ করবে? কঠিন পদার্থ। এই প্রক্রিয়াটি কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে? মূলত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে এই বিষয়ে একটা কথা বলে নিই যে এই পিনোসাইটোসিস উদ্ভিদ প্লাস প্রাণী উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিন্তু ফ্যাগোসাইটোসিস কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এইবারে এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয়? ধরো আমি কেউ বলছি একটি কঠিন পদার্থ, এই কঠিন পদার্থটি কোষের মধ্যে গৃহীত হবে। কীভাবে আসবে? ধীরে ধীরে এই কঠিন পদার্থটি কোষের নিকট আসবে, এইভাবে ধরো এগিয়ে আসলো বা পদার্থটি কোনোভাবে এখানে এসে পৌঁছালো। এইবারে এই পদার্থটি কোষ পর্দার সংলগ্ন হলো। যখনই সংলগ্ন হবে তখন এই কোষ পর্দার ছোট ছোটো উপবৃদ্ধির সৃষ্টি হবে আস্তে আস্তে। এই ছোট্ট ছোট্ট উপবৃদ্ধি, এই উপবৃদ্ধিগুলি তখন এ আরও সন্নিকটে আসবে, তখন এই পজিশানটা এই রকম হয়ে যাবে। এই রকম হয়ে যাওয়ার পর ওপরের এই উপবৃদ্ধিগুলি আস্তে আস্তে পরস্পর সঙ্গে যুক্ত হবে, হওয়ার পর এই পুরো বিষয়বস্তুটি তখন কোষের মধ্যে গৃহীত হবে। এইভাবে কোষের বহিঃস্থ পরিবেশ থেকে কোষের মধ্যে প্রবেশ করে কঠিন পদার্থ, আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এইবারে যাব ফ্যাগোজোম এবং পিনোজোম সম্পর্কে। দেখো ফ্যাগোজোম কাকে বলবে? এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে প্রবিষ্ট কঠিন পদার্থর সমন্বিত অংশটাকে বলা হবে ফ্যাগোজোম। অর্থাৎ এখানে সাইটোপ্লাজম এবং কঠিন পদার্থ দুটি একত্রে যে অংশ সৃষ্টি করেছে তাকে বলা হবে ফ্যাগোজোম। এর নাম হচ্ছে ফ্যাগোজোম। ঠিক অনুরূপভাবে কোষের মধ্যে তরল পদার্থ প্রবেশ করেছে, আর এই তরল পদার্থ সমন্বিত সাইটোপ্লাজমীয় অংশকে একত্রে বলা হবে কি? পিনোজোম। তাহলে যদি প্রশ্ন করা হয় পিনোজোম ও ফ্যাগোজোম কি, তাহলে এবারে তো বলতে পারবে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবিষ্ট কঠিন পদার্থ সমন্বিত সাইটোপ্লাজমীয় অংশকে বলা হবে ফ্যাগোজোম, আর অপরদিকে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবিষ্ট তরল পদার্থ সমন্বিত সাইটোপ্লাজমীয় অংশকে বলা হবে একত্রে পিনোজোম। এই হলো এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোজোম ও পিনোজোমের সম্পর্কে ধারণা। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হয় যে ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিসের প্রধান পার্থক্য বা প্রভেদগুলি উল্লেখ করো, তখন তোমরা কী লিখবে? এখন সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো এটির নাম কি? পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস। আর এর নাম কি ছিল? ফ্যাগোসাইটোসিস। দেখো আমি দুটো পার্ট করছি, ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, এক এক করে বলছি, তোমরা স্মরণ করো। দেখো এই প্রক্রিয়ায় কোষের মধ্যে কোন ধরনের পদার্থ গৃহীত হয়? কঠিন পদার্থ
গৃহীত হচ্ছে। আর এই ক্ষেত্রে অর্থাৎ পিনোসাইটোসিস প্রক্রিয়ায় কোন ধরনের পদার্থ গিয়েছে? তরল পদার্থ কোষের মধ্যে গৃহীত হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, এই ক্ষেত্রে যখন কঠিন পদার্থটি কোষের সংস্পর্শে আসবে তখন ছোট ছোট উপবৃদ্ধির সৃষ্টি হবে। আর এদিকে দ্বিতীয় পয়েন্টে কি, এখানে যখন তরল পদার্থ কোষের সংলগ্ন হবে তখন কোষের এখানে যে স্থানে তরল পদার্থটি সংস্পর্শে আসবে সেখানে ইনভেজিনেশন বা গ্রুপ সৃষ্টি হবে, একটি খাঁজ সৃষ্টি হবে। তৃতীয়ত, এই প্রক্রিয়ায় কোষের মধ্যে থলিতে গোলাকার যে থলির মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে কঠিন পদার্থটি প্রবেশ করে। আর অপরদিকে এই প্রক্রিয়ায় সাধারণত নালীর মাধ্যমে বা নালীর মধ্যে প্রবেশ করে, এই তরল পদার্থটি এই নালীর মধ্যে প্রবেশ করে। আর এই প্রক্রিয়ায় মূলত তুলনামূলকভাবে তরল পদার্থের তুলনায় কঠিন পদার্থের পরিমাণ বেশি এবং বেশি পরিমাণে গৃহীত হয়। অপরদিকে এই প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম পরিমাণ পদার্থ গৃহীত হয়। এই প্রক্রিয়ায় ফ্যাগোজোম সৃষ্টি হয় আর এই প্রক্রিয়ায় পিনোজোম সৃষ্টি হয়। এই হলো এই ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিসের প্রধান পার্থক্য। এবারে যাব এমটি রাইবোজোম বা মাইটোরাইবোজোম। এবার আসি মাইটোরাইবোজোম কি বা এমটি রাইবোজোম কি এই বিষয়ে। দেখো, আমরা এর আগের জেনেছি যে কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর সেই মাইটোকন্ড্রিয়া কীরকম, দ্বি একক পর্দা বিশিষ্ট একটি কোষীয় অঙ্গাণু যার মধ্যে এটিপি তৈরি হয়। আর এটিপিকে বলা হয় কি, এনার্জি কারেন্সি। সেই এটিপি আমাদের যাবতীয় শক্তির উৎস। এই মাইটোকন্ড্রিয়া, এর দ্বি একক পর্দা বিশিষ্ট, এটাকে বলা হচ্ছে বহিঃপর্দা। আর ভিতর যে গ্রুপ সৃষ্টিকারী এই পর্দাকে বলা হবে অন্তঃপর্দা। তাহলে এটি হচ্ছে অন্তঃপর্দা আর এটি হচ্ছে বহিঃপর্দা। এই অন্তঃপর্দা দ্বারা যে বড় গ্রুপ বা খাঁজ মতো যে অংশটি গড়টি দেখতে পাওয়া যাচ্ছে, এই ডট ডট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, এই অংশটাকে বলা হচ্ছে কি, ম্যাট্রিক্স বা ধাত্র। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যস্থিতে একদম অন্তর্বর্তী স্থানে যে বৃহৎ গহ্বর বা খাঁজ অংশটি দেখতে পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কি, ধাত্র বা ম্যাট্রিক্স। এইখানে ডিএনএ, আরএনএ বিভিন্ন ধরনের উৎসেচক বর্তমান। আর এই জায়গাতে এক বিশেষ ধরনের রাইবোজোম বর্তমান। তাহলে ধাত্রের মধ্যে কে অবস্থান করছে, রাইবোজোম। এই রাইবোজোম যে অবস্থান করছে সেই রাইবোজোমগুলোকে বলা হচ্ছে কি, মাইটোরাইবোজোম। তাহলে এক কথায় যদি উত্তর হয় মাইটোরাইবোজোম কি, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অবস্থিত প্রোটিন সংশ্লেষে সহায়ক রাইবোজোমকে বলা হবে মাইটোরাইবোজোম। আর তাকে আমরা লিখছি কিভাবে, এমটি হিসাবে রাইবোজোম বলে লিখতে পারি অথবা মাইটোরাইবোজোম হিসাবেও লিখতে পারি। এইবারে এই রাইবোজোম কীরকম দেখতে বা এর প্রকারভেদ, আমরা তো আগের ক্লাসে জেনেছি যে রাইবোজোম কয় প্রকারের। রাইবোজোম মূলত তিন প্রকারের, একটি হচ্ছে 55S, একটি হচ্ছে 70S আর একটি হচ্ছে 80S। এই তিন ধরনের রাইবোজোম দেখতে পাওয়া যায়। এই তিন ধরনের রাইবোজোমের মধ্যে এই ক্ষেত্রে যে রাইবোজোমটি দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে 55S রাইবোজোম। এটি দেখতে পাওয়া যায় কোথায়, এটি দেখতে পাওয়া যায় প্রোক্যারিওটিক কোষে, প্রোক্যারিওটিক কোষে বা ঘুরিয়ে বলতে পারি কি, আদি কোষে। আর এই 80S রাইবোজোম দেখতে পাওয়া যায় কোথায়, আদর্শ কোষে। আদর্শ কোষকে আমরা কি বলি, যে ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ।
তাহলে আর এইটি দেখতে পাওয়া যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া, তাহলে পরীক্ষায় তো প্রশ্ন হতে পারে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমগুলি দেখতে পাওয়া যায় সেই রাইবোজোমগুলি কোন প্রকারের? 55S প্রকৃতির রাইবোজোম। আর এই ক্ষেত্রে রাইবোজোম তো দুটি অধায়কক নিয়ে গঠিত, একটি হচ্ছে বড় অধায়কক আর একটি ছোট অধায়কক। দেখো আমি ছোট অধায়ককটাকে বলছি এই রকম আর বড় অধায়কটাকে আঁকছি এই রকম। তাহলে এই যে বড় অধায়কক এটি হচ্ছে কি 35S, আর এই যে ছোটই অধায়ক একটি ছোট, এই ছোট অধায়ক একটি নাম ইয়ে মান হচ্ছে 25S। তাহলে 55S যে রাইবোজোম সেটি দুটি অধায়কক দ্বারা গঠিত, সেই দুটি অধায়কক হচ্ছে একটি 35S যেটি বৃহৎ আকার অধায়কক, আর যেটি ছোট আকারের অধায়কক তার নাম হচ্ছে 25S। এই হচ্ছে মাইটোরাইবোজোম। আর আজ এই হলো আমার পাঠদান প্রক্রিয়া। সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।